আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব ময়মনসিংহ থেকে নিউজ। ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে 65 বছর বৃদ্ধ ময়নুদ্দিন ফকিরের সাথে 60 বছরের বৃদ্ধা সায়রা খাতুনের বিয়ে হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে কাতলামারি গ্রামের পাত্রী সায়রা খাতুনের বাড়িতেই এই বিয়ে সম্পন্ন হয়েছে। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তাদের বিয়ের কাবিন রেজিস্ট্রি করা হয় এবং বিয়ের দেনমোহর ধরা হয়েছে 1 লাখ টাকা। এই বিষয়ে ওই গ্রামের বাসিন্দা সোহেল রানা জানান, মঈনুদ্দিন ও সাহেরার বিয়ে দেখতে অনেকেই পাত্রীর বাড়িতে উপস্থিত হন। এই সময় কেউ কেউ আবার এই দুজনের বিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ ভিডিও ধারণ করেন, আবার অনেকেই পাত্রপাত্রীর সঙ্গে সেলফি তোলেন এবং সোশ্যাল মিডিয়ায় আপ দেন। সোহেল রানা আরও জানান, বর মঈনুদ্দিন ফকিরের প্রথম স্ত্রী মারা গেছেন, তাদের সংসারে এখন 5 ছেলে মেয়ে আছে, রয়েছে নাতি নাতনিও। অন্যদিকে কনে সায়রা খাতুনেরও প্রথম স্বামী মারা গেছেন, তাদের সংসারও আছে 2 ছেলে মেয়ে, আছে নাতি নাতনিও। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন অনেক নিউজ পেতে। আল্লাহ হাফেজ।